ঘরের দরজা খুলতেই হাসানের কপালে বিরক্তির ভাঁজ পড়ল। সবার ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে আছে একটি বাচ্চা বিড়াল। একদিক থেকে দাবড়ানি দিয়ে বের করে দিলে অমনি আরেক দিক দিয়ে দিব্যি ঢুকে পড়ছে। মাথা গরম হয়ে যাচ্ছে তার। লম্বা একটা চেলা কাট পেয়ে হাতে তুলে নিল হাসান। বিড়ালটা ততক্ষণে খাটের তলায় ঢুকে পড়েছে। এক কোণায় বিস্কিটের টিনের আড়ালে ঘাপটি মেরে আছে। এই তো সুযোগ। খাটের উপর উঠে দেয়ালের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে বিড়ালটার গায়ে যতটা সম্ভব জুড়ে বাড়ি মারল। সে করে চেঁচিয়ে উঠল বিড়ালটা, দৌড়ে বের হলো খাটের তলা থেকে। এবার ডাইনিং টেবিলের নিচে ঢুকেছে, একটু খুঁড়িয়ে হাঁটছে। নিশ্চয়ই বাড়িটা খুব লেগেছে। ডাইনিং টেবিলের নিচে আরেক দফা খোঁচাখুঁচি চলল, ব্যর্থ চেষ্টা। বিরক্তিতে চেলাকাটটা ছুঁড়ে ফেলে হাসান ঘর থেকে বের হলো। রাগে গা চিড়বিড় করছে। শান্তি শেষ। খাবার দাবারে মুখ ডুবাবে, বিছানায় উঠবে, সোফায় উঠবে, ঘরময় পশম চড়াবে। ফারাবে চলে এলে আরো মুশকিল। বাচ্চা মানুষ, বোঝানো যাবে না, সারাক্ষণ বিড়ালটা নিয়ে পড়ে থাকবে। নতুন বাসা, অনেক কিছুই এখনো সেট করা হয়নি। সোফার উপর গা এলিয়ে দিতেই শোনা গেল বিড়ালটা এখনো আছে, অনবরত ডেকেই যাচ্ছে। সারাদিন সম্ভবত কিছু খাওয়া হয়নি ওর। উঠে কষে একটা লাথি মারতে গিয়েও মারল না হাসান। লাভ নেই, খাবার না পাওয়া পর্যন্ত মেও মেও করেই যাবে। ফ্রিজে দুধ আছে, দুধে একটু ড্রাই কেক ভিজিয়ে দেওয়া যাক। হাসান বন প্লেটে দুধ ভেজানো বিস্কুট দিল। চুপচাপ চেটে পুটে শেষ করল বিড়ালটা। তৃপ্তিতে গোফ চেটে ডাকল মিয়া। সকালে ঘুম ভাঙল বিড়ালের আঁচড় খেয়ে। পাজিটা খাটে উঠার চেষ্টা করেছে, অসম্ভব। একে খাটে জায়গা দেওয়া মানে হলো পুরো খাটে বিড়ালের পশম দিয়ে ভরে ফেলা। কষে একটা লাথি হাঁকালো হাসান। ছিটকে কয়েক হাত দূরে পড়ে ম্যাও ম্যাও করছে। বাসা থেকে বের হওয়া দরকার, কিছু জরুরি জিনিস কিনতে হবে। হাত মুখে পানি দিয়ে এসে হাসান দেখল ডাইনিং টেবিলের উপরে উঠে আরাম করে বাটি থেকে দুধ খাচ্ছে বিড়ালটা। হাসান চেয়ার টেনে বসল। বিড়ালটা তাকে থোড়াই কেয়ার করছে। হাসান পিঠে একটু হাত বোলালো। বিড়ালটার সঙ্গে খাতির জমানোর চেষ্টা করছে সে। পরক্ষণে বস্তায় করে ঝিলপাড়ের মাঠে রেখে আসা হয়েছে বিড়ালটাকে, বাসা থেকে অনেক দূর। কড়া নেপথলিন দেওয়া ছিল বস্তায়, পথ চিনে ফেরার কোনো সম্ভাবনা নেই। সারাটা পথ তার শরীর চেঁচাচ্ছিল। বস্তার মুখ খুলে ছেড়ে দিতেই হঠাৎ ডাকাটাকি থেমে গেল। আতঙ্কিত চোখে এদিক সেদিক তাকাচ্ছিল। অচেনা একটা জায়গায় প্রচণ্ড অসহায় দেখালো বিড়ালটাকে। হাসান দ্রুত সরে এসে রিকশায় উঠল। ফেরার পথে দেখল তাগড়া একটা কুকুর ওই দিকেই হেঁটে যাচ্ছে। ভয়ার্থ বিড়ালটার চোখ দুটো ভেসে উঠল চোখের সামনে। পলকের জন্য একটা ভাবনা মনে উকি দিলেও রিকশা ঘোরালো না হাসান। রিকশাওয়ালাকে তাড়া দিল, ভাই তাড়াতাড়ি যান।